গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম্পা আর চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে 1:27 বাজে, আর কালকে একটা চ্যালেঞ্জের কথা বলেছিলাম আমি আর মা মিলে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে স্টেট ব্যাংকে গেছিলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সকাল 9:30 গেছি আর বাড়ি ফিরলাম 1টাতে। স্টেট ব্যাংকে যাওয়া মানে সকাল থেকে রাতের ব্যাপার, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য এসে বাড়ি এসে দেখলাম আর রান্না বান্না সব কমপ্লিট, সেই জন্য ওই চ্যালেঞ্জটা হয়ে ওঠেনি। কিন্তু চ্যালেঞ্জটা করবো বিকেলবেলা বা সন্ধেবেলা, যখন আবার খাওয়ার জোগাড় হবে তখন। তো চ্যালেঞ্জটা দেখতে থাকো তোমরা। আর এখন আমি যেহেতু বাইরে থেকে এসেছি, একবার স্নান করে তারপর ঘরে ঢুকলাম, বাচ্চাদেরকেও স্নান করে দিয়েছি, এবার ওদেরকে খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো। রান্না হয়েছে ভাত কুমড়ো দিয়ে, পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, এটা কি ভাজা বলে এটাকে, বেশ ভুলে গেছি এই মুহূর্তে, বেগুন ভাজা আর হচ্ছে ডাল। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:55, সেই জন্য গুড ইভিনিং বলছি না, কিছুক্ষণ পরেই গুড নাইট হয়ে যাবে। আর যে চ্যালেঞ্জটার কথা বলেছিলাম, সেই চ্যালেঞ্জটা কার্যত সম্ভব হয়নি, আমার একটা পার্সোনাল কারণের জন্য সম্ভব হয়নি। তো ভাবলাম খাবার দাবারটা তৈরি করে নিই। তো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর কালকে হচ্ছে মাছের ডিম ছিল একটু, মা হচ্ছে মাছের ডিমটা আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখেছে, ওটাকে একটু বড়া করে একটু ঝালি করে নেবে। তো দেখো এই যে কালকের মাছের ডিম ছিল, মা পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আর বেসন দিয়ে মেখেছে, ওটা একটু বড়া করছে। তো ওই বড়াটাই ঝাল করা হবে, আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে নেওয়া হবে। তো কিছুক্ষণ পরে আবার আসছি, যেহেতু চ্যালেঞ্জটা করা হয়নি, তো চ্যালেঞ্জটা কালকে বা অন্য একদিন করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার গুড়িয়া এখন রুটি বেলছে, গুড়িয়া তাকাও তাকাও এদিকে, রুটি বেলছে, আমার রুটি করা হয়ে গেছে। ওই বেলুন আর চাকি নিয়ে বসে পড়েছে রুটি করার জন্য, আর একটা লেচি নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, রুটি লেচি, ও এখন বসে বসে রুটি করার জন্য। ওর বেলুন চাকিটা খুঁজে পাওয়া যায়নি, খুঁজে দেবো কিছুক্ষণ পরে। ওটা বেলুন চাকিটা আছে এই জায়গায়, এই যে পার করছি আমি, দেখে অবাক হয়ে যাবে গুড়িয়া, এটা কার বেলুন চাকি, ধরো এখন ধরবে না। তো এইটা ওর বেলুন চাকি, ও আমাদের টানে বসে পড়েছে, ওরটা খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে, আর আমি বলি উনি কোথায় আছে, সেই লেচিটা নেওয়ার নিয়েই নিয়েছে, সেই জন্য বলেও ফেললাম। ঠিক আছে, এই যে মা এগুলোকে আগে থাকতে ভাপিয়ে রেখেছে আলুগুলোকে, তো এটা নিয়েই ঝাল করে নেবে। তো কিছুক্ষণ পরে আবার আসছি। সাজিয়ে ফেলেছে আমি আসার কিছুক্ষণ আগে, আর বাবার মানিক হচ্ছে খেতে বসে গেছে, এই যে বাবা খাইয়ে দিচ্ছে, আর আমরাও এখন খেতে বসে পড়বো, আমি আর অভিজিৎ। অভিজিৎ হচ্ছে ঘরে গেম খেলছে ফ্রি ফায়ার, ও এলে খেতে বসে পড়বো। তো তোমরা দেখতে থাকো, খেয়ে আবার আসছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো গুড নাইট, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর প্লিজ তোমরা আমাকে আর সবার মতো অনেক 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 ভালোবাসা দেবে, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো হয়। থ্যাংক ইউ, বলো থ্যাংকস ফর ওয়াচিং, বলো বলো থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, গুড নাইট না, গুড নাইট, গুড নাইট, বাই বাই বাই।